আমি শুধু একটু দোয়া করতে এসেছি, আল্লাহ হয়তো এটাই আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে, কারণ শরীর খুব অসুস্থ, আপনারা কম বেশি জানেন। সপ্তাহে 3 দিন করে আমাকে কলকাতা যেতে হয় ডায়ালিসিস করতে। আগে চ্যানেল ছিল গলায়, তারপরে হাতে, হাতের থেকে এখন বুকে চ্যানেল করা হয়েছে, মানে সব চ্যানেল বন্ধ হয়ে গেছে। আবার এই বুকের চ্যানেল খুব বেশি দিন রাখা যাবে না, মানে 7-8 মাসের ভিতরে বুকের চ্যানেল বন্ধ হয়ে যায়। যাই হোক, এখন 3 মাসের উপরে হয়ে গেছে। চিন্তা ভাবনা ছিল কিডনি মানে পাল্টিয়ে এক্সচেঞ্জ করে লাগানো হবে, কিন্তু সেই যারা দায়িত্ব পালন করছে তারা শুধু টাকাই নিচ্ছে। 8.5 লাখ টাকার মতো ওদের দেওয়া হয়ে গেছে, দেওয়ার কথা ছিল 6 লাখ, দেওয়া হয়ে গেছে 8.5 লাখ। আর 9 মাস মতো হয়ে গেছে, তাদের সঙ্গে চুক্তিপত্র করা ছিল 3 মাসের ভিতরে আমার কিডনি পাল্টিয়ে টাল্টে দেবে, কিন্তু 3 মাসের জায়গায় 9 মাস হয়ে গেছে, এখন শুধু টাকাই চাচ্ছে। তো ছেলেরা আর টাকা পয়সা এখন ওদের হাতে দিচ্ছে না, বলছে যা খরচ হবে আমরা সরাসরি হসপিটালে যেয়ে করব। এ সপ্তাহখানির মত 2 সপ্তাহ মতো হয়েছে এরা বাড়ি থেকে যাচ্ছে। এখন যারা কিডনি দেবে বলেছিল আর কি, কিনে নেওয়া হচ্ছে আর কি, কিডনি দেবে বলেছিল, তারা যে ডেট দিচ্ছে সে ডেটও পর্যন্ত আসতেছে না, এরকম একটা অবস্থা। আল্লাহ কবে কোন দিন ডাক দেবেন, দুনিয়ার মহামায়া ছেড়ে চলে যাব, এটাই হয়তো আমার জীবনের শেষ সাক্ষাৎ আপনাদের সঙ্গে হতে পারে। যাই হোক, আমার ব্যবহারে, চরিত্রে, আখলাকে, কথাবার্তায় যদি কারো অন্তরে কোনো ব্যথা, দুঃখ, আঘাত লেগে থাকে, আমার তো জানা নেই, তবে যদি কারো অন্তরে ব্যথা, দুঃখ, আঘাত লেগে থাকে, আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দেবেন। আমার তো জীবনে সেরকম জানা নাই যে কারো ক্ষয়ক্ষতি আমি করেছি বা কারো অন্তরে ব্যথা দুঃখ দিয়েছি, সেরকম আমার জানা নাই। তবুও অজান্তে যদি কারো অন্তরে ব্যথা, দুঃখ, আঘাত আমার আচার ব্যবহার আখলাকে কথাবার্তায় যদি লেগে থাকে, আল্লাহর রাস্তা আমাকে ক্ষমা করে দেবেন। আর আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করে এই পৃথিবীতে বসবাস করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমি খুব সংক্ষেপ 2-4টে কথা বলবো। ছেলেরার বাড়িতে বেরিতে দেয় না, ছেলেরার বাইরে বেরিতে দেয় না, আজকেরও এখানে আসতে নিষেধ করেছিল, কিন্তু এই সালাম বলে ছেলেটা আমার বাড়িতে যে এই বক্তাদের দাওয়াতপত্র করিয়ে আমাকে বলছিল যে অন্তত শেষে একটু দোয়া করবেন। এতেও আমার ছেলেরা এখন নারাজ, মানে সপ্তাহে 3 দিন করে কলকাতায় যাওয়ার কারণে তাদের কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাচ্ছে। আমাকে নিয়ে এই কলকাতায় যাওয়া আসা করতে 9 ঘন্টা 9.5 ঘন্টার মতো সময় লাগছে, মানে কলকাতায় যেতে আসতে 2 ঘন্টা করে 4 ঘন্টা, 4 ঘন্টা ডায়ালিসিস, আবার এই মানে ব্যান্ডেজ ট্যান্ডেজ করতে এই বুকে এখানে এই চ্যানেল করার ইয়েস, এই ব্যান্ডেজ ট্যান্ডেজ করতে আবার 1 ঘন্টার মতো সময় যায়, মানে একবার খুলতে একবার লাগাতে, প্রতি একদিন বাদ একদিন এখানে সব ওরা এই ব্যান্ডেজ খোলে আবার লাগায়, মানে যাতে ঘাটা না হয় আর কি, ওষুধপত্র দিয়ে দেয়। তো যাই হোক, বাড়ি থেকেও নিষেধ করছে যে রাতের বেলা তুমি আর যেও না, কোথাও যেও না, কিন্তু আমি কথা দিয়ে ফেলেছিলাম এদের সঙ্গে, সেই জন্য বাধ্য হয়ে এসেছি। এখন বাড়ি যাওয়ার পরে ছেলেরা কী বলবে না বলবে তাও আমি জানি না, ওরা আপাতত বাড়ি নেই, সেই সুযোগে আমি বেরিয়ে চলে এসেছি আর কি, ওরা বাড়ি নেই। তো যাই হোক, এত সময় হয়তো বাড়ি এসে গেছে, এখন আমি বাড়ি থাকতে থাকতে বাড়ি আসলে আমার আর আসতে দিত না, আমি মনে করলাম আল্লাহ কখন কোন দিন ডাক দেবেন তা তো আমরা কেউ জানি না, হয়তো এটাই আমার জীবনের চারিচক্ষে শেষ মিলন হতে পারে। সকলে বলো নাহমাদুহু ওয়ানুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ও ফিল ফুরকানিল হামিদ, إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا মাওলানা মুহাম্মদ। হাদিস শরীফ এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর কোনো ব্যক্তি আমার মহব্বতে যদি একটা বার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ খুশিতে এত বাগবাগ হয়ে যায় যে ওই ব্যক্তির নামে আল্লাহ 10 বার
দরুদ পাঠ করেন, জোরে বলি একটু সুবহানাল্লাহ। যে নবীর মহব্বতে একটাবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তার নামের স্মরণ দশবার করবেন। চব্বিশ ঘন্টার দৈনন্দিন দিনে আল্লাহ যদি কোনো বান্দার নামের স্মরণ একবার করে, বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় ওই ব্যক্তির আর কারো কাছে হাত পাতার দরকার থাকবে? আল্লাহ যদি চব্বিশ ঘন্টা দৈনন্দিন দিনে কোনো বান্দার নাম যদি একবার স্মরণ করে, ওই বান্দার জন্য এনাফ, ওই বান্দার জন্য যথেষ্ট, সেই বান্দা আল্লাহর রহমতে পরিব্যাপ্ত হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য একটু গলা ছেড়ে প্রাণ ভরে, আমরা তো তাস খেলি যখন তখন তো দরুদ শরীফ পড়ি না, ফুটবল খেলা যখন করি তখন তো দরুদ শরীফ পড়ি না, গান বাজনা যখন শুনি তখন তো দরুদ শরীফ পড়ি না, মাঠে যখন কাজকর্ম করি তখন তো দরুদ শরীফ পড়ি না, পড়ি না কি? পড়ার সময় হয় না। এই বেহেস্তের বাগান বানানো হয়েছে, যেখানে আল্লাহ এবং তার নবীর নামের জপজিকির হয়, এ জায়গাটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেটা হলো বেহেস্তের একটা টুকরা। পৃথিবীতে দুটো জায়গা বেহেস্তের টুকরা হিসাবে অভিহিত হয়েছে, একটা জায়গা হলো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পশ্চিম সাইডটা, কিছুটা জায়গা ঘিয়ে রঙের কার্পেট আর লতা পাতা ফুল দিয়ে সেই কার্পেটের ওপরে সাজানো রয়েছে, লতা ফুল সাজানো ঘিয়ে রঙের কার্পেট, আর টোটাল মদিনার সব জায়গায় লাল রঙের কার্পেট বিছানো রয়েছে। আর এই জায়গাটা কিছুটা জায়গা নবীজির রওজার সামনে হলুদ রঙ, হলুদ ঠিক নয়, ঘিয়ে রং, ঘি, ঘি দেখেছেন তো, ঘিয়ের রঙটা যেমন, এই ঘিয়ের রঙের মতো এইরকম একটা জায়গা, সেখানে কার্পেট বিছানো আছে, তাতে লতা পাতা ফুল আঁকানো রয়েছে। এই জায়গাটা হলো বেহেস্তের বাগান। জোরে বলে একটু সুবহানাল্লাহ। মদিনা শরীফে যারা হজপাক করে যায় এমন কোনো ব্যক্তি নাই যে এই জায়গায় দাঁড়ানোর একটি ইচ্ছা করে না, কারণ নবী বলছেন এই জায়গায় দাঁড়িয়ে যে নামাজ পড়ল সে জীবিত অবস্থায় যেন আল্লাহর জান্নাতের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়ল। এই জায়গাটার এত দাম। এই জায়গাটা হলো বেহেস্তের টুকরা। নবী বলছেন আরেকটা জায়গা পৃথিবীতে বেহেস্তের টুকরা, যেখানে হালকায় জেকের হয়, আল্লাহর নামে জব জেকের হয়, নবীর নামে দরুদ শরীফ পড়া হয়, এই জায়গাটা আল্লাহ ততটা সময় পর্যন্ত দোয়া খায়ের সবরে সানি যত সময় না হয় তত সময় পর্যন্ত ওই জায়গাটাকে আমার আল্লাহ বেহেস্তের বাগান হিসাবে আখ্যায়িত করেন। অতএব আজকের সেই বেহেস্তের বাগানে শয়তানের মুখে লাথি মেরে পেশাব করে দিয়ে আমরা বিবি বাচ্চা নিয়ে ঘুমিয়ে না থেকে সেই বেহেস্তের বাগানের সাথে বসেছি, এটা সৌভাগ্য না দুর্ভাগ্য? এটা হলো সৌভাগ্য। এ পাড়ায় বা এলাকায় কত মানুষ মাইকের মাধ্যম দিয়ে আওয়াজ শুনতে পাচ্ছে, কিন্তু তারা নিজের বাড়িতে বিবি বাচ্চা নিয়ে বিছানা সজ্জায় শায়িত আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস শয়তানের মুখে আমাদের পেশাব করিয়ে দিয়ে, শয়তানকে উপযুক্ত শিক্ষা দিয়ে আমাদের সকলকে ঘুম হারাম করিয়ে এই জায়গায় বসিয়েছেন। এ জায়গাটার সঙ্গে আর পৃথিবীর কোনো জায়গার তুলনা হবে? এই জায়গার সঙ্গে আর কোনো জায়গার তুলনা হবে না। সেই জায়গায় আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এবং যে লোকটি ছাড়া হাসরের মাঠে কোনো ব্যক্তি জান্নাত হালাল বানাতে পারবে না, তিনি হলেন আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সাহায্য সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। জাহান্নামীদেরও যখন মালেক ফেরেশতা শিকলে বেঁধে জাহান্নামে নিয়ে যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়িয়ে জাহান্নামের দরজায় যেয়ে বলবেন আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকতে আমি রসুল জান্নাতের সুখ উপভোগ করব না। কি পয়গম্বর তিনি, কি নেতা হিসাবে পৃথিবীতে এসেছেন! আমরা সেই নবীর নামে একটু প্রাণ ভরে মহব্বত করে দরুদ শরীফ অন্তত একাধবার একটু পড়ি, যাতে হাসরের মাঠে কেয়ামতের মাঠে এই দরুদের টুকরাটা আল্লাহর নবী মিজানের ডাড়ি পাল্লায় চাপিয়ে আমাদের সওয়াবের পাল্লা ভারী করে জাহান্নামের অনল অগ্নিকুণ্ড থেকে যেন আমাদের হেফাজত করে জান্নাত হালাল বানাতে পারেন, সেই চিন্তা ভাবনাকে একটু নেওয়া যাবে? নেওয়া যাবে? যদি যায় তো একটু প্রাণ ভরে রসুলের মহব্বতে আমরা একটু দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা
ইউসুফকে দেখে জোলাইখা পাগল, ইউসুফকে দেখে জোলাইখা পাগল, রসুলকে দেখে খাদিজা, সেই আশেকে মুসলিম পাগল, দরুদ পড়ো মোস্তফা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, কয়েক বছর ধরে এই বাসতলান নাম, মানে এখানে বাঁশবাগান ছিল আমার মরহুম জহরালি ভাইদের ওখানে, বা এখানে আশেপাশেও কিছু বাঁশবাগান টাগান এখনও বোধ হয় আছে, তো সেই বাঁশতলা উপলক্ষ করে জায়গাটা নামকরণ করা হয়েছে বাঁশতলার জলসা, নাকি বাঁশতলার জলসা। তো বিভিন্ন বক্তারা সন্ধ্যার পর থেকে নিয়ে, বিশেষ করে আমাদের মসজিদের ইমাম সাহেব থেকে শুরু করে স্নেহ ভাজন মালানা নজরুল ইসলাম থেকে শুরু করে আরও দুইজন বক্তা আব্দুল হেল মারিফ সাহেব বা আমারই মাধ্যম দিয়ে দাওয়াত করা হয়েছিল, এই মাওলানা আমানুল্লাহ সাহেব দক্ষিণ চব্বিশ পরগনার ঢলা, এনার বাড়ি হলো লক্ষ্মীকান্তপুর থেকে আরও প্রায় 15 কিলোমিটার যেতে হবে। ঢলা একটা থানা হয়েছে এখন, আগে ছিল না। এই ঢলার পার্শ্ববর্তী মাদারপাড়া গ্রাম, যেখানে মাদারপাড়া সুফি সাহেবের বাড়ি ছিল, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকীর একজন স্নেহ ভাজন খাদেম, সেই তানার বাড়ির পাশ থেকে ইনি এসেছেন। বোধহয় 2.5 ঘন্টার মতো হলো, নাকি কম বেশি প্রায় 2.5 ঘন্টার মতো হলো, তিনি বিশ্ব নবীর জীবন আদর্শের উপরে, তার বিবিদের জীবন আদর্শের উপরে আলোকপাত করে আলোচনা করেছেন। আমি শুধু একটু দোয়া করতে এসেছি, আল্লাহ হয়তো এটাই আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে, কারণ শরীর খুব অসুস্থ, আপনারা কম বেশি জানেন, সপ্তাহে 3 দিন করে আমাকে কলকাতা যেতে হয় ডায়ালিসিস করতে। আগে চ্যানেল ছিল গলায়, তারপরে হাতে, হাতের থেকে এখন বুকে চ্যানেল করা হয়েছে, মানে সব চ্যানেল বন্ধ হয়ে গেছে। আবার এই বুকের চ্যানেল খুব বেশি দিন রাখা যাবে না, মানে 7-8 মাসের ভিতরে বুকের চ্যানেল বন্ধ হয়ে যায়। যাই হোক, এখন 3 মাসের উপরে হয়ে গেছে, চিন্তা ভাবনা ছিল কিডনি মানে পাল্টিয়ে এক্সচেঞ্জ করে লাগানো হবে, কিন্তু সেই যারা দায়িত্ব পালন করছে তারা শুধু টাকাই নিচ্ছে, 8.5 লাখ টাকার মতো ওদের দেওয়া হয়ে গেছে, দেওয়ার কথা ছিল 6 লাখ, দেওয়া হয়ে গেছে 8.5 লাখ, আর 9 মাস মতো হয়ে গেছে। তাদের সঙ্গে চুক্তিপত্র করা ছিল 3 মাসের ভিতরে আমার কিডনি পাল্টিয়ে টাল্টে দেবে, কিন্তু 3 মাসের জায়গায় 9 মাস হয়ে গেছে, এখন শুধু টাকাই চাচ্ছে। তো ছেলেরা আর টাকা পয়সা এখন ওদের হাতে দিচ্ছে না, বলছে যা খরচ হবে আমরা সরাসরি হসপিটালে যেয়ে করব। এ সপ্তাহখানির দু সপ্তাহ মতো হয়েছে এরা বাড়ি থেকে যাচ্ছে, এখন যারা কিডনি দেবে বলেছিল আর কি, কিনে নেওয়া হচ্ছে আর কি, কিডনি দেবে বলেছিল, তারা যে ডেট দিচ্ছে সে ডেটও পর্যন্ত আসতেছে না, এরকম একটা অবস্থা। আল্লাহ কবে কোন দিন ডাক দেবেন, দুনিয়ার মহামায়া ছেড়ে চলে যাব, এটাই হয়তো আমার জীবনের শেষ সাক্ষাৎ আপনাদের সঙ্গে হতে পারে। যাই হোক, আমার ব্যবহারে চরিত্রে আখলাকে কথাবার্তায় যদি কারো অন্তরে কোনো ব্যথা দুঃখ আঘাত লেগে থাকে, আমার তো জানা নেই, তবে যদি কারো অন্তরে ব্যথা দুঃখ আঘাত লেগে থাকে আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দেবেন। আমার তো জীবনে সেরকম জানা নাই যে কারো ক্ষয়ক্ষতি আমি করেছি বা কারো অন্তরে ব্যথা দুঃখ দিয়েছি, সেরকম আমার জানা নাই, তবুও অজান্তে যদি কারো অন্তরে ব্যথা দুঃখ আঘাত আমার আচার ব্যবহার আখলাকে কথাবার্তায় যদি লেগে থাকে আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দেবেন। আর আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করে এই পৃথিবীতে বসবাস করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমি খুব সংক্ষেপ 2-4টে কথা বলবো। ছেলেরার বাড়িতে বেরিতে দেয় না, ছেলেরার বাইরে বেরিতে দেয় না, আজকেরও এখানে আসতে নিষেধ করেছিল, কিন্তু এই সালাম বলে ছেলেটা আমার বাড়িতে যে এই বক্তাদের দাওয়াতপত্র করিয়ে আমাকে বলছিল যে অন্তত শেষে একটু দোয়া করবেন, এতেও আমার ছেলেরা এখন নারাজ, মানে সপ্তাহে 3 দিন করে কলকাতায় যাওয়ার কারণে তাদের কাজকর্ম ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাচ্ছে, আমাকে নিয়ে এই কলকাতায় যাওয়া আসা করতে 9 ঘন্টা 9.5 ঘন্টার মতো সময় লাগছে, মানে কলকাতায় যেতে আসতে 2 ঘন্টা করে 4 ঘন্টা ডায়ালিসিস, আবার এই মানে ব্যান্ডেজ স্ট্যান্ডেজ করতে এই বুকে এখানে চ্যানেল করা রয়েছে,
এই ব্যান্ডেজ ট্যান্ডেজ করতে আবার এক ঘন্টার মতো সময় যায়, মানে একবার খুলতে একবার লাগাতে, প্রতি একদিন বাদ একদিন এখানে সব ওরা এই ব্যান্ডেজ খোলে আবার লাগায়, মানে যাতে ঘাটা না হয় আর কি, ওষুধপত্র দিয়ে দেয়। তো যাই হোক, বাড়ি থেকেও নিষেধ করছে যে রাতের বেলা তুমি আর যেও না, কোথাও যেও না, কিন্তু আমি কথা দিয়ে ফেলেছিলাম এদের সঙ্গে, সেই জন্য বাধ্য হয়ে এসেছি। বাড়ি যাওয়ার পরে ছেলেরা কী বলবে না বলবে তাও আমি জানি না, ওরা আপাতত বাড়ি নেই, সেই সুযোগে আমি বেরিয়ে চলে এসেছি আর কি, ওরা বাড়ি নেই। তো যাই হোক, এত সময় হয়তো বাড়ি এসে গেছে, এখন আমি বাড়ি থাকতে থাকতে বাড়ি আসলে আমার আর আসতে দিত না। আমি মনে করলাম আল্লাহ কখন কোন দিন ডাক দেবেন তা তো আমরা কেউ জানি না, হয়তো এটাই আমার জীবনের চারিচক্ষের শেষ মিলন হতে পারে। সকলে বলুন আমিন। কোরআনে পাক থেকে ছোট্ট একটা আয়াত আমি আপনাদের কাছে রাখছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন তোমরা যদি আমার ভালোবাসার পাত্র হতে চাও, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার ভালোবাসার পাত্র হতে চাও, তোমার হাবিব মোহাম্মদ রসুল্লার অনুসরণ অনুকরণ করো, আমার নবীকে ভালোবাসো, নবীকে মহব্বত করো, যদি নবীকে তোমরা ভালোবাসতে পারো তাহলে ওয়াক ফিরিল্লাকুম জুনুবাকুম, তোমাদের সারা জীবনের গোনা আমি মাফ করে দেব, আর আমি আল্লাহও তোমাদের ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে নবী ছাড়া কোনো উপায় নাই, এই আয়াতের মাধ্যম দিয়ে এটাই বোঝায় যে নবী ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ বলছেন আমিও তোমাদের ভালোবাসবো, ও ইহুবিব কুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো, আর ভালোবাসার কারণে তোমরা সারা জীবন আমার হুকুমের খেলাফ যা কিছু গোনাটোনা করেছো, পাপ টাপ করেছো, আমি আল্লাহ সেগুলো মাফ করে দিয়ে তোমাদের বেগোনা মাসুম বানিয়ে দেব। আল্লাহ বলছেন আল্লাহু গফুর রহিম, আমার মতো দয়াশীল, আমার মতো ক্ষমাশীল আর কেউ আছে নাকি? আল্লাহর মতো দয়া, আল্লাহর মতো বান্দাকে আপন বানিয়ে নিয়ে ক্ষমা করা আর কেউ নাই। তিনি বড় সাত করে 18,000 মখলুকের ভিতরে আমাদের শ্রেষ্ঠ করে বানিয়েছেন, আর আমাদের জন্য তার রহমত সব পৃথিবীতে ঢেলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।